সকলকে স্বাগত জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি, মোটামুটি ভালোই আছি। তো আজকে দুপুরের খাবার, আজকে ভাতটা তো খুব সফট হয়েছে, মেলে গেছে। এটা হলো চচ্চড়ি, কলমি শাকের চচ্চড়ি, গুড়া মাছ দিয়ে, ছোটো মাছ দিয়ে, মাছ মাছ ভেঙে গেছে দাদা, পুঁটি মাছ। বৃষ্টিতে তো বর্ষার জলাবল বাড়া শুরু করছে আমাদের এলাকায়। রাস্তাঘাট শুকিয়ে গেছিল, আবার জল চলে আসে। দুর্গাপূজা মানে বৃষ্টি থাকবো, পূজার সামনে এসে পড়তেছি। পুটি মাছ আমার কাছে খুব স্বাদ লাগে, কিন্তু খাটা বেশি। আর কাঁটাওয়ালা মাছ দিয়ে স্বাদ বেশি দেখলাম। যেমন ইলিশ মাছ, ফলি মাছ, আমি কাঁটাওয়ালা মাছ দিয়ে বেশি খাই। টাকি মাছের কাটা কম, টাকি মাছ আমার স্বাদ লাগে না। বোয়াল মাছের কাটা কম, বোয়াল মাছ স্বাদ লাগে, কিন্তু সব বোয়াল মাছ কিন্তু স্বাদ লাগে না। কিছু কিছু বোয়াল স্বাদ, কিছু কিছু বোয়াল স্বাদ না। ওরে বাবা, বিশাল বড় মাছ। কি বলছে, শুধু আলু আর ঝোল। আর সবজি টবজি কিছু দিছে, ব্রিগেড মাছ মনে হয়, বড় সাইজের। ও যে কিনলাম ওই দিন, আমি ভিডিওতে দেখাইছি ওই মাছটা। ওই মাছটা স্বাদ আছে, সবাই খেয়ে ঘুম দিছে। বৃষ্টির দিন তো ঠান্ডা আছে, ঈশান অবশ্য ঘুম থেকে উঠে গেছে, কেউ উঠে নেই, ঈশান উঠে গেছে। উঠে কিছুক্ষণ আমার সাথে বসে আছিল, আবার শুনছিল।
সারা একটু পেটের ডিস্টার্ব হচ্ছে, সকালবেলা দুবার বমি করছে, গ্যাস হচ্ছে। আগে একটু বেশি চানাচুর হয়েছিল, সেটা চানাচুর হজম করা কঠিন। রবীন্দ্র পুকুরের পাল্লা মাছ এগুলো যদি নদীর হয়, নদীর বা বিলের, সেগুলো অনেক স্বাদ হয়, কিন্তু ওগুলো পাওয়া যায় না, পাওয়া গেলেও দাম অনেক। ৩৩০ টাকা কেজি, ৬ কেজির উপরে ছিল, ২০৬০ টাকা দামে ছিল। এটা নদীর হলে ৮০০ টাকা কেজি দিত, ১০০০ টাকা কেজি দিত। নদীর তো স্বাদ আরো বেশি হইতো, কিন্তু এটাও যথেষ্ট স্বাদ। আগের স্বাদ আছে, মাছটাও স্বাদ আছে। এটা হলো মুসুরির ডাল, তবে আমি এবারকার যে দোকান থেকে মুসুরির ডাল আনছি, ডালটা খুব টেস্ট। গত মাসে আনছিলাম মন থেকে, এই মাসে আনছি, কিন্তু ডালটা সহজে পাওয়া যায় না ভালো, মুসুরির ডাল বিশেষ করে ভালো জাত পাওয়া যায় না।
ওসব যে কদিন আছে কদিন খাই পারবো, তারপর তারপর অন্য ডাল মানে জনন্য আনবে অন্য ডাল, তখন তার হয়তো বা এটা আনতে পারবে না, মানে এক এক সময় এক একটা আসে আর কি। তো যখন ভালো আসে তখন তো ভালো, কিছু কিছু মুসুর ডাল গন্ধ হবে না, নাকের কাছে নিলে গন্ধ হবে না, কিন্তু এই ডালটা খেলাম যে কদিন খুব স্বাদ লাগে, ঘ্রাণ আছে, স্বাদ আছে আলাদা। মানে মুসুর ডাল আমরা অতি আগে মুসুর ডাল খেয়েছি, কী যে স্বাদ লাগছে সেই রকম ডাল পাওয়া যায় না, অনেকদিন পরে এই ডালটা পাইছি। ডালের স্বাদ একটা আসার হলে ভালোই হয়, তাই না? আসারটা টেস্ট আছে। এটা হলো আমাদের এখানে স্বপ্নের শুরু মাস্টার, ওখান থেকে আসছিলাম ৭৫০ টাকা কেজি। খুব টেস্ট, স্যারটা আপনার পাঁচ মিশিয়ে স্যার অনেকগুলো সব কিছুই আছে, মনে টক জাতীয় যা আছে, আমড়া, তেঁতুল, জলপাই, ঘুরে গেছি সব, কিন্তু স্বাদের কারণে স্বাদ লাগতেছে। অনেকেই দেখছি পেট ভরে গেলে খাইতে পারে না, বলি যে স্বাদ লাগতেছে কিন্তু খাইতে পারতেছে না, পেট ভরে গেলেও কয়টা বেশি ভাত খাইতে পারি। ডালটা আসলে স্বাদ আছে, ডালের জাতটা ভালো, তো রান্নাও স্বাদ আছে, জাত ভালো থাকবে না। তেঁতুলের বীজ, আসলে মধ্যে যে পাঁচফোড়ন দেয় না, ওদের গানটা খুবই মানে ভালো লাগে। মিন্দি পাঁচফোড়ন দিয়ে তরকারি রান্না করে নিরামিষ তরকারি অতটা স্বাদ লাগে না, কিন্তু আচার যে দেয় না যাতে মানুষজন পরে না তখন খুব ভালো লাগে। যাই হোক, খাওয়া খুবই ফাটাফাটি হইল, সবগুলো আইটেম আজকে স্বাদ লাগলো, বিশেষ করে ডাল লাস্টে আচার দিয়ে খুব টেস্ট লাগলো। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার জন্য আশীর্বাদ থাকুন, ভালো থাক, আমার জন্য ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর সামনে পূজা আইতে আছে, পূজার জন্য ভালো উদযাপন করতে পারি।
সবাই আশীর্বাদ করবেন।